সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি তার বিশেষ দয়ায় আমাদের উপর মহাগ্রন্থ নাজিল করেছেন এবং আমাদের উপর অসংখ্য নিয়ামত রাজি নাজিল করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি তার বান্দাদেরকে যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করে তারপর ফিরে আসে তাদেরকে তিনি ক্ষমা করেন, তাদের উপর তিনি দয়া করেন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর শান্তি ও রহমত বর্ষণ হোক। অতঃপর হে মুসলমানগণ, আমি নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি। হে মুসলমানগণ, আমাদের থেকে কত সকাল ও সন্ধ্যা অতিক্রম করছে, হঠাৎ মরণ এসে সব কিছু কেড়ে নিচ্ছে এবং বালা মুসিবত এসে আমাদের জীবনকে মলিন করছে। অতএব আপনারা দুনিয়ার প্রতি ঝুঁকে তার উপর নির্ভরশীল হবেন না, কেননা দুনিয়ার প্রাপ্তি ক্ষণস্থায়ী, এর স্থায়িত্ব অসম্ভব, আর চূড়ান্ত পরিণাম বিলুপ্তি ও প্রস্থান। কতজনকে সে আনন্দ দিয়েছে, পরে নিশীথে প্রস্থানও করেছে। কতজনকে সমৃদ্ধি দিয়েছে, অতঃপর নিঃশেষ করেছে। আবার অনেককে অঢেল ও পর্যাপ্ত প্রাচুর্যতা দিয়েছে, আবার তা কেটেও নিয়েছে। এমন অসংখ্য ধনী ও সম্পদশালী রয়েছে যারা উষ্ণ ও মুলায়ম দামি পোশাক পরিধান করত, তাজা ও সুস্বাদু খাবার খেত, আরামদায়ক বিলাসবহুল বাহনে আরোহণ করত, কিন্তু কালের ব্যবধানে সময়ের বোঝা ও সকল পরীক্ষা তার উপর চেপে বসেছে। তাই তো কবি বলেছেন, কতক সম্মানের অধিকারী লাঞ্ছনার শিকার হয়েছে, অতঃপর করুণার পাত্র হয়েছে, অথচ একসময় তাকে হিংসে করা হতো। অতএব যারা দুনিয়ার খড়কুটা কুড়াচ্ছেন এবং পঙ্কিলতা অর্জন করছেন, সুযোগ যেন আপনাদেরকে ধোকা না দেয় এবং অবকাশ সময় যেন আপনাদেরকে ভুলিয়ে না রাখে। আপনারা এটা মনে করবেন না যে দুনিয়ার অবসান হবে না এবং দান ও সুযোগ সুবিধাদি শেষ হবে না, বরং আপনারা সেসব লোকদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন যারা অবাধ্যতায় নিমজ্জিত ছিল এবং উপদেশ এড়িয়ে অহংকার ও দাম্ভিকতা করে চলত। এরা শুকরিয়া আদায় করেনি এবং সৎপথে ফিরে আসার চিন্তাও করেনি, অথচ আল্লাহ তাআলা তাদের জন্য পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দ ফুর্তির দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। ফলে এরা মনে করেছে যে এসব নিয়ামত নিঃশেষ হবার নয়, তাই তারা উল্লাস করেছে ও অবাধ্যতা করে দাম্ভিকতা প্রদর্শন করেছে। পরিণামে আল্লাহ তাআলা তাদের মূলোৎপাটন করেছেন ও তাদের চিহ্ন একেবারে মুছে দিয়েছেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তাদেরকে যে উপদেশ করা হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমরা তাদের জন্য সবকিছুর দরজা উন্মুক্ত করে দিলাম। অবশেষে তাদেরকে যা দেয়া হলো তাতে তারা যখন উল্লাসিত হলো, তখন হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম, ফলে তখনই তারা নিরাশ হল। আয়াতটির ব্যাখ্যায় কাতাদা রাহিমাল্লাহ বলেন, তাদের উপর আচমকা আল্লাহর ফয়সালা বা আজাব নেমে এসেছে, আর আল্লাহ তাআলা কোনো জাতিকে পাকড়াও করেন না যতক্ষণ না তারা বিভোর থাকে, ধোকা ও উদাসীনতায় নিমজ্জিত থাকে এবং নানাবিধ নিয়ামত পেয়ে থাকে। অতএব তোমরা আল্লাহর এই কৌশলে ধোকায় পড়িও না, ফাসিক ও দুষ্কৃতিকারীরা ছাড়া আর কেউ এমন কৌশলে ধোকায় পড়ে না। জনৈক আলেম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করুন যে এই আয়াতটি গভীরভাবে অনুধাবন করেছে, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা, অর্থাৎ অবশেষে তাদেরকে যা দেয়া হলো তাতে তারা যখন উল্লাসিত হলো তখন হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম। আর মুহাম্মদ বিন নাজার হারিসি রাহিমাল্লাহ তিনি বলেন, তাদেরকে 20 বছর অবকাশ দেয়া হয়েছিল। উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দেখবে বিভিন্ন অপরাধ করা সত্ত্বেও আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে তার পছন্দের পার্থিব বস্তু দিচ্ছেন, তখন জেনে রাখো যে এটা তাকে ধীরে ধীরে পাকড়াও করার জন্যই দিচ্ছেন। অতঃপর তিনি উক্ত আয়াতটি পাঠ করলেন। হাসান বসরি রাহিমাল্লাহ বলেন, আল্লাহর কসম, মানুষদের মধ্যে যাকে আল্লাহ তাআলা দুনিয়া সমৃদ্ধি দিলেন আর সে ভয় করল না যে এতে হয়তো তাকে পাকড়াও করার কৌশল অবলম্বন করা হয়েছে, তাহলে বোঝা যাবে যে তার আমলে ঘাটতি এসেছে এবং চিন্তাশক্তিও দুর্বল হয়ে গিয়েছে।
আল্লাহর বাণী, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, অর্থাৎ অচিরেই আমি তাদেরকে এমন ভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা জানতেও পারবে না। উক্ত আয়াতের অর্থ বর্ণনা করতে গিয়ে সুফিয়ান সাউরী রহিমাল্লাহ বলেন, অর্থাৎ আমি তাদের উপর নিয়ামতরাজি ঢেলে দিব এবং শুক্রিয়া আদায়ের বিষয়টিকে ভুলিয়ে দিব। আর হাসান বসরি রহমাল্লাহ বলেন, অনেক ব্যক্তি স্থান পেয়ে ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে, অনেকেই প্রশংসায় ভূষিত হয়ে পরীক্ষিত হচ্ছে, আর বহু মানুষ নিজ নিজ দুষ্ত্রুটি গোপন থাকায় প্রবঞ্চিতও হচ্ছে। দুর্ভাগ্য ও দুর্দশা তাদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা অগণিত নতুন নতুন নিয়ামত দিয়েছেন, কিন্তু তারা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে ও ইস্তিগফার করতে ভুলে গেছে, ফলে তাদের উপর শাস্তি আপতিত হয়েছে ও নিয়ামতগুলো কেড়ে নেওয়া হয়েছে। আফসোস সেই গাফিল ব্যক্তির জন্য যার হুশ ফিরে এসেছে সুযোগ ও সময় ফুরাবার পরে। অতএব আপনারা স্মরণ করুন সেই ইন্তিকালের মুহূর্তকে, রবের সাথে সাক্ষাৎ ও মহাসমাবেশের সময়কে এবং কিয়ামত বা হিসাবের দিনকে। সেই সাথে স্মরণ করুন সেদিনের আমলনামা প্রকাশ হওয়াকে, যাতে অনু ও সরিষা দানার পরিমাণও আমলের হিসাব থাকবে। স্মরণ করুন সেদিনের কথা যেদিন স্নেহশীল বাবা বা আপন ভাই অথবা অন্তরঙ্গ বন্ধু কেউই কোনো উপকারে আসবে না। আপনারা সেদিনের কথা স্মরণ করুন যেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে এবং তার মাতা ও পিতার কাছ থেকে, তার স্ত্রী ও সন্তান থেকে, যে সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। হায়, সেদিন কতই না ব্যস্ততা ও ভয়ানক অবস্থার দিন হবে, কেউ তার আত্মীয় বা সঙ্গীদের দিকে ফিরেও তাকাবে না। সেদিনের অবস্থার পরিবর্তন ও বিরাট দুশ্চিন্তার কারণে সবাই পলায়ন পর থাকবে ও উজর পেশ করতে মহাব্যস্ত থাকবে। ইকরেমা রহিমাল্লাহ বলেন, সেদিন ব্যক্তি তার স্ত্রীর কাছে গিয়ে বলবে, হে উমুক, আমি তোমার কেমন স্বামী ছিলাম? তখন স্ত্রী বলবে, তুমি সেরা স্বামী ছিলে। এভাবে স্বামীর প্রশংসা করবে। অতঃপর স্বামী বলবে, আজকে আমি তোমার কাছে মাত্র একটি নেকি ভিক্ষা চাচ্ছি যেন আমি এ দুরবস্থা থেকে নাজাত পেতে পারি যা তুমি দেখছ। তখন স্ত্রী বলবে, এটা তো সামান্যই চেয়েছ, কিন্তু আমি তোমাকে কিছুই দিতে পারবো না, কেননা আমিও সেটাই ভয় করছি যা তুমি ভয় করছ। পিতা তার সন্তানের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলবে, আমি তোমার পিতা হিসেবে কেমন ছিলাম? জবাবে ছেলে তার পিতার প্রশংসাই করবে। তখন সে বলবে, হে আমার প্রিয় ছেলে, তোমার নেকি থেকে আমার একটি অনুপরিমাণ নেকির প্রয়োজন যেন তা দ্বারা আমি অবস্থা থেকে মুক্তি পেতে পারি যা তুমি দেখছো। তখন তার ছেলে তাকে বলবে, হে আমার বাবা, যা চেয়েছেন তা কতই না নগণ্য, কিন্তু আমি সেটা দিতে পারবো না। আমি সেই জিনিসটারই ভয় করছি যেটার ভয় আপনি এখন করছেন, অতএব আমি আপনাকে কিছুই দিতে পারবো না। অতএব হে মুসলমানগণ, আপনার আল্লাহর তাকওয়া অবলম্বন করুন। যে ব্যক্তি অলসতা ও অজ্ঞতায় সময় নষ্ট করবে এবং তার আমলনামে পঙ্কিলতা ও গুনাহ বৃদ্ধি পেতে থাকবে, আগামীকাল কবর হবে তার আফসুস ও পরিতাপের জায়গা। তবে যদি পরম করুণা ভাই তাকে দয়া করে থাকেন, ভিন্ন কথা। কত মানুষ মৃত্যু বরণ করে গত হয়েছে, অথচ তার পাপকর্ম এখনো জারি রয়েছে। আবার অনেকেই মারা গেছে, কিন্তু তাদের উপর সৎকাজের নেকি জারি রয়েছে। কাজে ব্যক্তির নিঃশ্বাস যে মন্দাবস্থায় বিচ্ছিন্ন হয়, তার বোঝা তার উপর চলমান থাকে। আর যে ব্যক্তির হায়াত যে ভালো কর্মের উপর শেষ হয়, তার সওয়াব তার উপর জারি থাকে। অতএব আপনারা পতনশীলদের যাত্রায় চলবেন না, বরং আপনারা আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের সুরসুরি থেকে আশ্রয়ের প্রার্থনা করুন, তার কাছেই আশ্রয় নিন। কেননা আল্লাহকে আঁকড়ে ধরা ও তার কাছে আশ্রয় গ্রহণই হেদায়েতের মূল স্তম্ভ এবং ভ্রষ্ট থেকে বেঁচে থাকার মাধ্যম। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। হে সফল ক্ষমা প্রার্থীগণ, আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি তার বিশেষ দয়ায় সবকিছুকে সুন্দরভাবে সৌন্দর্য মণ্ডিত করেছেন। তার কোনো শরীক নেই, তিনি এক অদ্বিতীয় এবং তিনি একমাত্র উপাস্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও রাসুল। তার উপর, তার পরিবারবর্গের উপর এবং সকল সাহাবীদের উপর কিয়ামত অবধি অসংখ্য অগণিত শান্তি ও রহমত বর্ষিত হোক। অতঃপর হে মুসলমানগণ, আপনাদের মাঝে বরকতময় আলোকিত দশ রাতের উদয় হতে চলেছে, যা বরকত ও উপহারের ভাণ্ডার, বছরের সেরা দিনসমূহ এবং সংখ্যায় এমন দশটি দিন যা ফজিলতপূর্ণ, গাম্ভীর্যময় ও উজ্জ্বল। অন্যান্য দিনের চেয়ে সেই দিনগুলোর অত্যাধিক ফজিলতের কারণে স্বয়ং
আল্লাহ তাআলা সেগুলো শপথ করে বলেছেন, ওয়ালায়ালিন আশর, শপথ দশ রাতের। আর সে রাতগুলো বা সে দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন। অন্যান্য সময়ের আমলের চেয়ে এ দশকের সৎ আমলের অধিক ফজিলতের বিষয়টি প্রমাণিত। একটি গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দশ দিনের তুলনায় এমন কোন দিন নেই যাতে কোন সৎ আমল আল্লাহর নিকট অধিক প্রিয়। লোকেরা বলল, আল্লাহর পথে জেহাদও নয় কি? তিনি বললেন, আল্লাহর পথে জেহাদও নয়, তবে কোনো ব্যক্তি যদি তার জানমাল সহ জেহাদ করতে বের হয়ে যায় এবং এর কোনো কিছুই নিয়ে আর ফিরে না আসে, সে ভিন্ন। সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি। জিলহজের এই দশ দিন ফজিলত ও সময় উভয় দিক থেকে সেরা এবং বিশাল মর্যাদাপূর্ণ। অতএব আপনারা এ সময়ে বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি জিকিরগুলো পাঠ করুন। এ সময়ে সব ধরনের সৎ ও ভালো কাজের প্রতিযোগিতা করুন। এ দশককে মূল্যায়ন করুন ও সুযোগ ফুরিয়ে যাবার আগেই এবং অলসতা পরিহার করে আগ্রহ চিত্তে ইবাদত ও আনুগত্যমূলক কাজে পরিশ্রম ও প্রচেষ্টা অব্যাহত রাখুন। পরিশেষে আপনারা শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করুন। হে আল্লাহ, আপনি আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদেরকে, মুসলিম দেশসমূহকে সমৃদ্ধশালী করুন, সম্মানিত করুন, শক্তিশালী করুন। হে আল্লাহ, আপনি আমাদের এই দেশকে যাবতীয় চক্রান্ত থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি আমাদের এই দেশ রক্ষায় যারা প্রহরার কাজে নিয়োজিত রয়েছেন, সীমান্ত প্রহরায় রয়েছেন, আপনি তাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, যারা আমাদের অনিষ্ট করতে চায়, আপনার দিনের অনিষ্ট করতে চায়, মুসলমানদের অনিষ্ট করতে চায়, আপনি তাদেরকে অঙ্কুরেই বিনাশ করে দিন। আপনি মুসলমানদেরকে যাবতীয় অনিষ্টতা থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি আমাদের এই দেশের ইমাম, আমাদের শাসকবর্গ খাদিমুল হারামাইনকে আপনি হেফাজত করুন, তাকে ভালো কাজের তৌফিক দান করুন। তার যিনি নায়েব রয়েছেন তাকেও আপনি আপনার তাকওয়ার কাজে, সৎ কাজে সহযোগিতা করুন এবং তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে হালালের উপর, আপনি আমাদেরকে অবিচল রাখুন, হারাম থেকে দূরে রাখুন। আমরা যেন হালালে সন্তুষ্ট থাকি, হারাম থেকে, হারামকে ঘৃণা করে তা থেকে বিরত থাকি, বেঁচে থাকতে পারি। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় সফলতা দান করুন এবং আখিরাতেও সফলতা দান করুন। আপনি পরম দয়ালু এবং পরম করুণাময়।